তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গ্রিন সাকসেস। সো আজকে আমরা ডাব্লিউবি ডিএলএড 2020 নিউ অ্যাডমিশন ডেট, কবে এলিজিবেল, কী সমস্ত কিছু জানাবো ডিএলএড সম্পর্কে। সো যারা ডিএলএড ফর্ম ফিল আপের জন্য আগ্রহী তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটির পর আপনাদের ডিএলএড সম্পর্কে কোনো আর কনফিউজ থাকবে না। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এখানে বিভিন্ন জব এবং ক্যারিয়ার রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। সো শুরু করা যাক ভিডিওটি। এখানে দেখতে পাচ্ছ ডাব্লিউবি ডিএলএড 2020-র যে অ্যাডমিশন ডেট সেটি বলে দিয়েছে, কিছু ভূমিকা বলে দিয়েছে, যে ডেটগুলি আমি দেখাচ্ছি তোমাদের ডিএলএড। দেখো এখানে ইম্পর্টেন্ট ডেটগুলি দিয়ে দিয়েছে। দেখো এখানে ডাব্লিউবি ডিএলএড অ্যাডমিশন ফর্ম স্টার্ট হয় তোমাদের সেকেন্ড উইক অফ জুন 2020, লাস্ট ডেট হয় ফোর্থ উইক অফ জুন 2020, সিকিউরিটি অ্যাপ্লিকেশন ফর্ম ফোর্থ উইক অফ জুন 2020-র মধ্যেই হয়ে যায়, মেরিট লিস্ট জুলাই 2020-তে হয় এবং অ্যাডমিশনও জুলাই হয়ে যায়, কারণ তোমাদের জুলাই থেকে সিজনটা শুরু হয়ে যায়। জুলাই 2020 সাল থেকে জুলাই 2022 সাল অবধি তোমাদের সিজনটা চলে, না দেখতে অ্যাডমিশন প্রসেসটা জুলাই থেকে শুরু হয়ে যায়। ক্লাস বিয়িং স্টার্ট যেটা বললাম, জুলাই থেকে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যায় ডাব্লিউবি ডিএলএড অ্যাপ। আর এখানে মেরিট লিস্টটি কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে দেয় না, তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, কারণ এখানে সমস্ত তোমাদের মেরিট লিস্টগুলি তোমাদের এই চ্যানেলে পেয়ে যাবে সমস্ত কলেজের। সো সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এখানে দেখতে পাচ্ছি ডাব্লিউবি ডিএলএড অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন সেটা বলে দিয়েছে। এখানে দেখো দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফর টু ইয়ার ডিএলএড কোর্স উইল অ্যাভেলেবেল ইন দ্য সেকেন্ড উইক অফ জুন 2020 অন দ্য অফিসিয়ালি ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবেল ইন অনলাইন মোড, তোমাদের অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিতে হয়, যেটি তোমরা জানো জেনারেল ওবিসিদের জন্য 300 টাকা নেয় এই অ্যাপ্লিকেশন ফিসটি, এবং এসসি এসটিদের জন্যে 150 টাকা সাধারণত নিয়ে যায়। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে অবশ্যই। এখানে দেখতে পাচ্ছ সমস্ত দিয়েছে ফর্ম রিলেটিভ, যেটা বললাম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের যেটা লাগে দেখে দিয়েছে। দেখো এখানে তোমাদের এ দিয়ে দিয়েছে 300 টাকা লাগে জেনারেল ওবিসির জন্য এবং 150 টাকা লাগে এসসি এসটি এবং পিএইচডির জন্য। এলিজিবল দেখো এখানে 12 পাস হতে হবে, 50% মার্কস থাকতে হবে, কিন্তু 50% মার্কস হলে তোমরা কখনই সরকারি ডিএলএড কলেজে চান্স পাবে না, কারণ সেখানে মেরিট লিস্টে সাধারণত 80% আপে স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে বা মেরিট লিস্টে নাম বেরোয়। না দেখো অ্যাপ্লিকেশন বিংই এসসি এসটি ওবিসির জন্য দেখো মিনিমাম 50% মার্কস লাগবে, সাধারণত 5% ছাড় থাকে তোমাদের এসসি এসটি ওবিসিদের জন্য। এখানে দেখো মাস্ট বি 12 পাস করতে হবে, সমস্ত দিয়ে দিয়েছে। এখানে দেখো আপাল যে এসটি থাকে 35 বছর পর্যন্ত হতে হবে, সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এখানে দেখো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর বা এ কলেজগুলিতে তোমাদের কতগুলো সিট থাকে, দেখো জেনারেলদের জন্য 50টা সিটের কলেজগুলিতে 15টা থাকে এবং 100টা সিটের কলেজগুলিতে 33টা থাকে। এসসিদের জন্য গভর্নমেন্ট কলেজে 11টি সিট থাকে এবং 100টা সিটের কলেজগুলিতে এসসিদের 22টা থাকে। এখানে দেখো এসটিদের জন্য 3% থাকে তোমাদের 50 সিটের কলেজগুলিতে এবং 100 সিটের কলেজগুলিতে 6টি। 50 সিট আর 100টি কলেজ যারা জানো না তারা তাদের বলে রাখি যে বিভিন্ন গভর্নমেন্ট কলেজ আছে যেগুলি 50টা সিটের হয় এবং বিভিন্ন গভর্নমেন্ট কলেজ আছে যেগুলি 100 সিটের হয়ে থাকে, মানে 100টা ক্যান্ডিডেট নেই। এখানে ওবিসিদের জন্য 4টি থাকে আর তোমাদের 100 সিটের জন্য 7টি থাকে। এখানে দেখো পিএইচডির জন্য 2টি থাকে এবং 100 সিটেরগুলোতে 3টি থাকে। এগুলো দেখে নেব একটু, মানে একই দিয়ে দিয়েছে। এগুলি হচ্ছে নন গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজগুলিতে যেগুলি সাধারণত সিট কোনো মিনিমাম সিট থাকে না, সবাই কি যতজন পারে তো সবাই অ্যাপ্লাই করে দেয় প্রাইভেট কলেজ। এখানে বলেছে যে মেরিট লিস্ট অফিসিয়ালি ওয়েবসাইটে অ্যাভেলেবেল হয়, কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের অ্যাভেলেবেল হয় না কোনো দিনই, এইগুলি তোমাদের কলেজে গিয়ে দেখতে হয়। আর যদি তোমরা কলেজে গিয়ে দেখতে চাও না তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এই চ্যানেলে আমি সমস্ত মেরিট লিস্ট দিয়ে দেবো। সেখানে দেখো ডিএলএডে হাইলাইট কিছু এ দিয়ে দিয়েছে। দেখো এক্সাম নেম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড। এখানে দেখো এগুলো দিয়ে দিয়েছে ডিএলএড 2020,
কাউন্টার বডি হচ্ছে, দেখো এখানে দিয়ে দিয়েছে স্টেট লেভেলের পারপাস এক্সাম হচ্ছে অ্যাডমিশন ডিএলএড এর, এখানে মোড দিয়ে দিয়েছে অফলাইনে এক্সাম হয় অফলাইনে, তোমাদের সমস্ত কিছু দিয়ে দিয়েছে। একটু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটটি যারা জানো wbbpe.org বা www.westbengalboard.com। এখানেই শেষ করছি ভিডিওটি, যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কিছু যদি প্রশ্ন থাকে ডিএলএড সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ। দিয়ে যেতে চাই।